পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয় না। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম, মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি, আল্লাহ তাআলা তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন, তাকে অপমান অপদস্থ করেছেন, তার এই কুকর্ম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে, নমরুদ জুলুম করেছে, আবু জাহাল জুলুম করেছে, উতবা সাহেবা জুলুম করেছে, অনেক পরাশক্তি জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন, অপমান করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন, তাদের শাস্তি দিয়েছেন, তবে আল্লাহ ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম, আমি ছাড় দিয়ে রাখি, ইন্না কাইদি মাতিন, ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত, সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে? জুলুম এমন অপরাধ, কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে, কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে, কোন ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে, তারপরও আল্লাহ তাআলার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে, হোক সে অমুসলিম, হোক সে অন্য ধর্মের মানুষ, কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন না।